হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানাই। আর আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, দেখবে তোমাদের ভালো লাগবে। আর আজকে আমরা রথের মেলায় যাচ্ছি ছেলেকে নিয়ে, আর যাচ্ছে ওর বোন, তিনজনে যাচ্ছি। আর এই যে মেলায় চলে এসেছি, আর মেলায় দেখো এখন রথটা দেখে মেলাটাও ঘুরে দেখলাম, আর কিছুক্ষণ থাকার পরে বাড়ি চলে যাব। তাই ওদের আইসক্রিম কিনে দিচ্ছি, কারণ বেশিক্ষণ থাকবো না। রথের মেলা থেকে বাড়ি যাব হচ্ছে, তারপরে বিয়ে বাড়ি যাব। আর বাড়ি এসে এই যে গিফটটা নিয়ে রেডি হয়ে গেছি, আর এসে এখন রাস্তায় দাঁড়িয়ে আছি হচ্ছে সবার জন্য, সবাই একসাথে যাব। তাই আর রথের মেলায় বেশিক্ষণ থাকিনি, কারণ বিয়ে বাড়িতে যাওয়ার জন্যই। আর রথের মেলায় যে শাড়িটা পরে গেছি ওটা পরেই এখন বিয়ে বাড়িতেই যাচ্ছি, কারণ একবারেই সেজে গেছিলাম। বারে বারে শাড়ি চেঞ্জ করতে ভালো লাগে না, ওই জন্য একবারেই সেজে মেলায় গেছিলাম, আর ওই সাজেই এই যে বিয়ে বাড়িতে চলে এসেছি। আর বিয়ে বাড়িতে এসে দেখি এখন বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, কারণ মনে হয় সন্ধ্যার দিকে লগ্ন ছিল। বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখন চলছে আশীর্বাদ পর্ব। আর তোমরা দেখো বরটা কি সুন্দর হয়েছে না। আমরা এসেছি মেয়ের বাড়িতে। আমরা সাধারণত বিয়ে বাড়ি বলতে বুঝি জমিয়ে খাওয়া দাওয়া, কিন্তু আজকে ব্যাপারটা একটু অন্যরকম। আজকে কিন্তু কোনো মানে আমিষ হবে না, আজকে হচ্ছে এই বিয়ে বাড়িতে হবে হচ্ছে সব নিরামিষ। একটা বেশ নতুনত্ব ব্যাপার, এই ব্যাপারটা খুব ভালো লাগলো। আর তারপরে হচ্ছে আমরা বর বউ দেখার পরে এখন যে খেতে বসেছি, আর দেখো সবই নিরামিষ খাবার, মানে খুবই ভালো লাগলো। আর রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছে। আমরা সবাই এখানটাই বসেছি এই যে খেতে, এই যে আমি, এই যে তারপরে আমাদের একের পর এক সব কিছু দিল খেতে, আর আমরা যে খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে বাড়ি যাব, তাই এখন এই যে রাস্তার দিকে বেরিয়ে পড়েছি। আর ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন আরেকটা সুন্দর ভিডিওর সাথে।